কি দেখেন? হ্যাঁ, দেখছিলাম তো একটা, একটাই দেখছেন? আমি কতগুলো দিছি আপনাকে? প্রথম দিন একটা আর কি দেখছি, পরেরটা দেখি না আর কি। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে এটা কপি করেছি, কপি করেছি কে, আর শিফট আর অল্টার দিয়ে ছোট করতে হবে। হ্যাঁ, প্রয়োজন হয়েছে শিফট আর অল্টার দিয়ে ছোট করলাম। ছোট করার পরে আমরা অল্টার ধরে শিফট ধরে রেখে যেন সোজা যায় সিলেক্ট করেছি। এই জায়গায় মজার বিষয় হচ্ছে, আপনি যদি কন্ট্রোলটা চেপে ধরে ডি দিতে থাকেন তাহলে এটা ডুপ্লিকেট হবে। হ্যাঁ, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি 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 ডি, যত মন চায় তত সে জুড়ে যেতে থাকবে। কন্ট্রোল ডি 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 ডি, ঠিক আছে, আর না দিলাম কতগুলো কন্ট্রোল। একসাথে? হ্যাঁ এটা তো ম্যাম আর্টবোর্ডের বাইরে চলে যাচ্ছে, হ্যাঁ, বাইরে চলে যাচ্ছে, এই জন্য তো আর দিলাম না। ফটোশপে যাচ্ছে না, কিন্তু কন্ট্রোল ডি, ফটোশপে কন্ট্রোল ডি, যাইতো না এটা। কন্ট্রোল ডি, না এরকম নাই, ঠিক আছে। এইগুলো হচ্ছে কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট, কন্ট্রোল ডি মানে কি, ডুপ্লিকেট। ডুপ্লিকেট আচ্ছা, যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আর এখানে কিন্তু জুমি জুম আউট সেই আগের মতোই, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, ঠিক আছে। তো আমাদের সেন্টারে কত ছিল বলেন তো, সেন্টারে হলে কি দিতে হইতো, কন্ট্রোল জিরো জিরো, আর 100% জন্য কি দিতে হইতো, আন্ডারলাইন ওয়ান। কন্ট্রোল ওয়ান। 100% আমরা এই জায়গায় চেক করতে পারি, ঠিক আছে, কন্ট্রোল জিরো। আচ্ছা এখন কন্ট্রোল ওয়ান হ্যাঁ, এই দেখো খাইয়ে ফেলছে। ঘূর্ণিঝড়ে সব খাইলে হবে, ঘূর্ণিঝড়ে সব খাবার জমায় রাখতে হবে। কে কথা বলে? অর্ণব ভাই, আচ্ছা, আর মনে হয় না লাগবে। স্টোক ছাড়া নেওয়া যায় না নাকি? কথা বুঝি না, সে স্টোক ছাড়া কি শেপ নেওয়া যায় নাকি? কেন যাবে না, কইছি নেওয়া যাবে নাকি এখানে? অবশ্যই নিয়ে যাবে। জাস্ট আমি স্ট্রোকটা দিয়ে রাখলাম, যে জাস্ট স্ট্রোকটা কি করতে হবে, এই যে আমি যদি এই যে এটাকে শেপটার মধ্যে, শেপটার মধ্যে কি কি আছে, ফিলে আছে, স্ট্রোক আছে, সিলেক্ট করলাম, এই যে স্ট্রোকটা আছে না, স্ট্রোকটা উপরে আছে, জাস্ট এটা হচ্ছে নান, জাস্ট নানে ক্লিক করে দিলাম, কন্ট্রোল জেড। এখন আমার এটা ফিলটা দরকার নাই, ফিলটা উপরে আনবো, ফিলটা উপরে আনার পর এটা হচ্ছে নান, এটাতে ক্লিক করবো, তাহলে ফিলটা চলে গেছে, বুঝতে পেরেছি। আমার যেটা প্রয়োজন নাই আমি জাস্ট একটা নানে ক্লিক করব, শুধু যে এই জায়গায় নান আছে বিষয়টা এরকম না, আপনার নান এই জায়গায় আছে, এই যে দিক থেকে এই আয় সবারটা নান, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসি, এটা থেকে এই ফিলের থেকে এটা নান, বুঝতে পেরেছি। ফটোশপের মতোই তো, হ্যাঁ, একটা ফটোশপের মতোই তো ম্যাম, একই তাহলে আরে আছে ম্যাম। এখন রেকর্ড হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস দেখেন, আমাদের শেপ গুলো নিয়েছি, আপনাদের অবশ্যই সিলেক্ট ইয়ে নিয়ে, ডুপ্লিকেট নিয়ে সমস্যা, এই কপি করা নিয়ে সমস্যা হবে না। এই জায়গায় দেখেন আমি এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, ঠিক আছে। অ্যারেঞ্জ মানে হচ্ছে আমরা জিনিসগুলো কিভাবে সাজাতে পারি, এটা সিলেক্ট সবার উপরে, রেড কালারটা সবার উপরে আছে না, সবার উপরে আছে, রেড বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে আমি সবার নিচে যাচ্ছে, ব্যাক, দেখ ও কিন্তু সবার নিচে চলে গেছে, দেখেন আপনি, এখন বড় করে তাহলে সবার, এই সবগুলোর নিচে কিন্তু দেখেন, দেখতে পেয়েছি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এখন আমি যদি উপরে আনতে চাই, জাস্ট এটিকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফ্রন্ট, ঠিক আছে। ফ্রন্ট মানে হচ্ছে সবার ফ্রন্টে সবগুলোর আগে আসবে, আর ব্যাক, একদম ব্যাক মানে টোটালি ব্যাক, ঠিক আছে। এখন আরেকটা বিষয় দেখেন, এই যে এটার নাম কি, ব্লু কালার, ব্লু কালারে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ টু ব্রিং ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে একটা স্টেপ, এগুলো হচ্ছে একটা স্টেপ ফরওয়ার্ড, একটা স্টেপ ব্যাকওয়ার্ড। একটা স্টেপ মানে কি হচ্ছে, ক্লিক করি তাহলে মানে সে অরেঞ্জের উপরে আসছে, একটা স্টেপ, টোটালি একটা স্টেপ উপরে আসবে, আর আমি যদি, তার উপরে যেটা আছে তার উপরে আসবে। ঠিক আছে, একটা স্টেপ শুধু, এটা একটা ক্লিক করি ব্যাক, ব্যাকওয়ার্ড কিন্তু একটা স্টেপ পেছনে গিয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু সহজ না, অনেক সহজ না। ইলাস্ট্রেটর শুনেন, বাংলাদেশের সারা পৃথিবীতে সবাই ইলাস্ট্রেটর পড়ে, এটা আপনারা হচ্ছে না দুধে ভাত বিষয়টা, ঠিক আছে। তবে কারো যদি ফটোশপ শেখার ইচ্ছা থাকে, কখনো ইলাস্ট্রেটর ধরা উচিত না, কারণ ইলাস্ট্রেটর এত সোজা,
তখন ফটোশপ ও ওনার গিয়ে খুব কঠিন অবস্থা হয়ে যায়, এই জন্য ফটোশপ আমরা আগে শুরু করি। আচ্ছা, এই ছিল কিছু বিষয়, অ্যারেঞ্জ এর বিষয়টা আপনারা একটু চেক করবেন আরেক সময়। এখন কথা হচ্ছে, আমরা যেরকম ভাবে ইয়ে করেছিলাম ইলাস্ট্রেটর ফটোশপে বিভিন্ন শেপ দিয়ে উল্টা পাল্টা জিনিস এঁকেছিলাম, এখানেও তাই করব, ঠিক আছে? অবশ্যই অবশ্যই শেপ গুলো ক্রিয়েট করবেন। ফটোশপের মতো কি আবার ডিজাইন কার্টুন বানাবো? হ্যাঁ অবশ্যই। পেন টুল আপনার ইউজ করার দরকার না, জাস্ট আমি এটা কি হবে, ফিলে থাকবে না, স্ট্রোকে থাকবে। সেম না ম্যাম, পেন্টুর হ্যাঁ একই জিনিস, যদি মনে হয় পারবো পারবো তাহলে দেবেন, বাইবেল দেখবো না, সমস্যা নেই। পারবো আশা করি। হ্যাঁ পারবেন, একই জিনিস, একটু একটু পার্থক্য আছে, এগুলো তো আমি ক্লাসে দেখাবো। চোখে তেরা দেখতেছে, হ্যাঁ 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 একটু পরে পরে ক্লাসের ইয়ে হচ্ছে, ঝামেলা হচ্ছে, রাগ করতেছে এইভাবে অনেক রাগ উঠছে, রাগ এমন করতেছে অনেক স্টুডেন্ট দেখবে এরকম আছে, এরকম করে। অভিমানী। এই যে এটা কি করছি বললেন তো, কাম দিয়েছেন, কানটা কি করেছি, এই যে পিছনে আগে কিন্তু ও এইভাবে ছিল, ব্যাকে দিয়েছেন, কেন এগিয়ে গেছেন, তার মানে হচ্ছে যে অ্যারেঞ্জে যে হ্যাঁ ঠিক আছে, ব্যাক, সেন্ট টু ব্যাক দিয়েছেন। এটা কিবোর্ড দিয়ে করা যায় না? কিবোর্ড থেকে এই যে দেখেন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্যাকটা, মানে কি শিফট কন্ট্রোলের থার্ড ব্র্যাকেটের প্রথমটা আর এটা হচ্ছে লাস্টেরটা, আমি এইগুলো ইউজ করে ফেলছি তাড়াতাড়ি, ঠিক আছে? দেখেছি দেখেছি জি ম্যাম, থ্যাংক ইউ। এটাই, এখন আমার তো প্রথম, তো আপনার হয়তো একটু মনে থাকতে কেতাল হইতে পারে, এই জন্য আমি বলি নাই। আচ্ছা এগুলো অবশ্যই অবশ্যই সুন্দর করে প্র্যাকটিস করবেন। আর এখন ধরেন আমার এটা সেভ সেভ করা দরকার, ফটোশপে আমরা তো কন্ট্রোল জি দিলে এটা গিয়ে গ্রুপ, কন্ট্রোল জি, এখন আমাদের এটা সেভ করা দরকার হতে পারে। অবশ্যই সেভটা কিভাবে করব, ম্যাম গ্রুপ কিভাবে করছেন? কন্ট্রোল জি আগের মতোই শিফট আচ্ছা শিফট, আর এই যে লিখে দিই একটু তাহলে আর মনে থাকবে। শুনেন এই কিছুদিন আগে সিটি আপনাদের জুনিয়র সিনিয়র ব্যাচটাতে ইয়ে করছি, ফাইবারে ক্লাস করছি, ওদেরকে শুধু একটাই রিকোয়েস্ট করছিলাম, ক্লাসটা যে করছে আপনারা শুধু একটু কষ্ট করে ইয়ে করবেন, প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখবেন, পয়েন্ট করবেন, লিখে লিখে তারপর নিজে গিক খুলবেন, বিশ্বাস করেন ওদের গিক গুলা দুইজন খুলছে আর ওরা খুলে নাই, খুব বেশ ভালো পারফর্ম করতেছে। তো বুঝতে পারিনি কি বলছে। ফাইবারে ফাইবারে গিক খুলছে আর কি, নাম আচ্ছা গ্রুপ না আমরা খুলবো, না এখন না, পরে ক্লাস শেষ করে, ইলাস্ট্রেটর ক্লাসটা শেষ করে। আচ্ছা হ্যাঁ যে এটা হবে আনগ্রুপ, ঠিক আছে, কন্ট্রোল জি, শিফটের সাথে শিফটের কন্ট্রোল সাথে জি দিলে গ্রুপ, আর জাস্ট শিফট দিব আনগ্রুপ হয়ে যাবে। তার মানে ম্যাম আমরা যেটাই করি হ্যাঁ সেটা হচ্ছে কন্ট্রোল দিয়ে ওইটা দিলে গ্রুপ হবে, বা যে কোনো কিছু হবে রান গ্রুপ বা অন্য টাইপের করতে গেলে কন্ট্রোল শিফট দিয়ে তারপর ওইটা। এছাড়া মনে না থাকলে রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ দেখতে পেয়েছি, কন্ট্রোল জি তো আপনারা ফটোশপে করেছেন, করেন নাই? জি ম্যাম, জি ম্যাম, যদি মনে না থাকে আনগ্রুপ করতে, এই যে রাইট বাটন ক্লিক করে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক আনগ্রুপ, বুঝতে পেরেছি? এই দেখেন এটা তো আরো সুন্দর দেখা যাচ্ছে, এটাই বলো। আচ্ছা এখন এটা আমি সেভ করবো কিভাবে, আমাদের যে ইয়েতে ফটো ইলাস্ট্রেটর কারের দিক থেকে প্রতিদিন আসতেছে। আচ্ছা আমাদের এদিকে ইলাস্ট্রেটর যখন ফাইল সেভ করে কন্ট্রোল এস তো অবশ্যই দিতে হবে, কন্ট্রোল এস দেওয়ার
ফলে ফলে কি হবে জানেন, আমরা ডেস্কটপে যাই, আমাদের মানে দেখাচ্ছে কোথায় কি করব, ক্যাশন ইজি, হ্যাঁ, ডেস্টিনেশনটা ফোল্ডার করলাম, তো এই জায়গায় আপনি নাম লিখে দিলে দিতে পারেন, কার্টুন। আর এটা যে এআই দিয়ে, এআই ফাইল সেভ এআই তে করা যেতে পারে, পিডিএফ করা যেতে পারে, ইপিএস করা যেতে পারে, আপনার যেটা প্রয়োজন। প্রথমে আমরা এআই তে রাখি, সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এটা কিছুই করব না, জাস্ট ওকে, এটা হচ্ছে আমার এআই ফাইল সেভ হয়েছে। আবার শিফট ধরবো, কন্ট্রোল ধরবো, শিফট কন্ট্রোল এস, এখন আমার প্রয়োজন হচ্ছে ইপিএস, পিডিএফ ফাইল, সেভ, কিছুই করব না, সেভ পিডিএফ, এখন আমার দরকার ইপিএস ফাইল, কন্ট্রোল শিফট, তারপর এদিক থেকে দিব ইপিএস, সেভ, ওকে। ও, এই জায়গায় একটু ভুল করেছি, কন্ট্রোল শিফট সেভ। অনেক সময় মানে আপনাকে আমরা সেভ করার সময় কি সবগুলো ইপিএস ফাইল সেভ করব নাকি? না, এটা আপনার ইচ্ছা, আমাকে কখনো কখনো বায়ার বলে দিতে পারে যে আমাকে ইপিএস 10 এ দাও, ইপিএস 8 এ দাও, ইপিএস 9 এ দাও, তখন আমরা কি করব, এই জায়গায় এটা কি এআই থাকলে পরে ইপিএস? সবকিছু করা যাবে না এআই থেকে পরে? ঠিক আছে, তখন আপনারা কি করব, এই যে 10 কিংবা 9 আমাকে যা বলবে তা সিলেক্ট করে দিব। দেখুন আমার 10 বলছে সিলেক্ট সেভ করে দিতে, তাহলে ইলাস্ট্রেটর 10 ইপিএস টা সিলেক্ট করে দিলাম, জাস্ট ওকে দিয়ে দিব, আর কিছুই করতে হবে না। বুঝতে পেরেছি, এটা যদি আমাকে এআই বল, ফাইল গুলো কি এডিটেবল? হ্যাঁ, এডিটেবল, ইপিএস ফাইল এডিটেবল, ও আচ্ছা, দুইটাই, ঠিক আছে, দুইটাই। আচ্ছা, তবে তখন 10 ভাগ করা কেন? 10 9 ইপিএস যেটা এভাবে আছে, ভাগ করা আছে? ইপিএস যেটা, ইপিএসটা ধরেন আমার এখন এটা হচ্ছে, সাপোজ ধরেন এটা হচ্ছে আমার ইলাস্ট্রেটর, সাপোজ ধরেন 15, ঠিক আছে, আপনি কাজ করেন 2023-এ, সাপোজ আপনি এগুলো যদি, ভাষণের জন্য আর কি। হ্যাঁ, ভার্সনের জন্য আপনি যদি 2023-এ কাজ করে একটা ইপিএস ফাইল দেন, আমার কম্পিউটার অনায়াসে রান করবে, সমস্যা হবে না। কিন্তু যখন আপার লেভেলের গুলো বা একটু লোয়ার লেভেলের গুলো আমরা নিতে চাই, তখন লোয়ার লেভেলের সমস্যা হবে না, আপার লেভেল গুলো যদি এআই ফাইল থাকে তখন ভেজাল করে। তো ইপিএস ফাইলটা কোনো আপনার আপার লেভেলই হোক, লোয়ারই হোক, কোনো কিছুতে সব সমস্যা জায়গায় কাজ করে, সব জায়গায় কাজ করে, সব জায়গায় অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আচ্ছা, ইপিএস টা হচ্ছে এই জন্য নেওয়া হয়, কিন্তু সবগুলো এডিটেবল ফাইল। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়, এখন আমরা এগুলো মেইন ফাইল গুলো, র ফাইল গুলো সেভ করেছি। এখন জেপিজি আর পিএনজির জন্য, পিএনজি তো শিফট কন্ট্রোল অল্টার, আগের মতোই শিফট কন্ট্রোল অল্টার কিংবা ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট এদিক থেকে, সেভ ফর ওএফ, সেভ ফর ওএফ থেকে এদিক থেকে পিএনজি টা সেভ করো, পিএনজি, এই যে পিএনজি সিলেক্ট করে দিব, পিএনজি না থাকলে পিএনজি 24 সেভ, আমাদের লোকেশন ছিল ইজিডি, ইজিডি, ওকে, সেভ। জেপিজি টা সেভ করবো কিভাবে দেখেন, জেপিজি টা সেভ করো ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, জেপিজি টা সেভ করবে এক্সপোর্ট এস থেকে, নাহলে আমি যদি সেভ ফর ওয়েব থেকে করা যাবে, সেভ ফর ওয়েব থেকে জেপিজি সেভ করা যাবে, কিন্তু এটা কোয়ালিটিটা একটু নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা একবার বিজনেস কার্ড করার পরে একবার সেভ ফর ওয়েব আর একটা এক্সপোর্ট দিয়ে করবেন, দেখবেন দুই রকম রেজুলেশন আসবে। ম্যাম ওই ভালো হয় না? পিএনজি করতে চাইলে ম্যাম সেভ করবো, হ্যাঁ, সেভ ফর ওয়েব থেকে করবো, আর হচ্ছে যে দেখবেন জেপিজি চাইলে তখন এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করবেন, তাহলে আপনার ইয়ে রেজুলেশন ভালো আসবে, ঠিক আছে। তাহলে জেপিজিটা আমি আচ্ছা ম্যাম, এভাবে বুঝতে নিলাম, পারছি। এক্সপোর্ট থেকে নিলাম, নেওয়ার পরে এক্সপোর্ট, এক্সপোর্ট পর এদিকে আমরা আমাদের কোয়ালিটিটা দিয়ে, ন্যাচারালি কোয়ালিটি আমরা হাই রাখি, এদিক থেকে আমাদের ধরেন 11 যদি আমার অতিরিক্ত বেশি না থাকে, অতিরিক্ত বেশি না থাকলে আমাদের প্রয়োজন অনুযায়ী, আমাদের প্রয়োজন অনুযায়ী এদিকে আমরা আদার দিয়ে ধরেন আমি 700 দিতে পারবো, 700, ঠিক আছে, রেজুলেশনটা আমি 700 দিতে পারবো। কিন্তু আপনার যদি অনেক বেশি ইলামেন্ট থাকে, অনেক ভারী হয়ে যায়, তখন 700 দিলে একটু কঠিন হয়ে যাবে ওর আউটপুট হইতে, এক্সপোর্ট করতে, ঠিক আছে। তো এখন তো ধরেন আমার একটা ছোট্ট একটা জিনিস, এই জন্য আমার ঝামেলা হবে না, ওকে দিলাম। এখন দেখেন আমাদের ফাইল গুলো কিভাবে কিভাবে সেভ হয়েছে, এই যে দেখেন। আচ্ছা, আমার ইয়েটা, ইপিএস ফাইলটা এটা, এআই ফাইলটা এটা, জেপিজি এটা নাম কি, পিডিএফ এটা হচ্ছে আমার, এটা মনে হয় পিএনজি টা, তাহলে এইভাবে সেভ করবেন আপনারা, সেভ নিয়ে। আরো বিষয় হচ্ছে, এবার তো কারো সমস্যা নেই, সমস্যা আছে? ম্যাম কাজ করতে গেলে বুঝতে পারবো, আচ্ছা, এখন কিছু বলতে পারতেছি না। আমার আরো একটু পড়ানোর ইচ্ছা আছে, আপনার কি একটু, আপনার কি সময় আছে নাকি ঘুম ধরতেছে বলেন? হোমওয়ার্ক দেবেন না? জি ম্যাম, হোমওয়ার্ক তো দিবই,
বলতেছি আমার আরো একটু পড়ার ইচ্ছা আছে, আমি পড়াইতে পারি না যে নেটওয়ার্ক যাওয়া আসার কারণে পড়ার ডিস্টার্ব হইতে। করেন না, যাওয়ার সময় একে একে ঘুমাচ্ছেন, ধ্রুব ঘুমাচ্ছেন না, মিথুন ভাই ঘুমাচ্ছেন না, জেলি না ঘুমাচ্ছেন? ম্যাম আসি, দেখতেছি আসি ম্যাম, বিদ্যালয়ে গেছে। মিথুন ভাই তো ঘুমিয়ে গেছে নিশ্চিত। না ম্যাম, ক্ষুধা লাগছে। সবারই ক্ষুধা লাগছে নাকি? আরে ক্লাস শেষ করতে করতে ডিনার করে ফেলাই তো হইতো। আপনারা এত দেরিতে খান কেন? রাতের খাবার খাইতে হয় 8টায়, হ্যাঁ 8টায় খেতে অফিস হয়। থেকে আসতে আসতে তো 8টা বাজে, ম্যাম ফ্রেশ টেশ আবার রান্না বান্না। ফ্রেশ হয়ে খেয়ে ফেলবেন, ঠিক আছে? রাতের খাবার তাড়াতাড়ি খেতে হবে, নাহলে কিন্তু ঝামেলা, শরীরের স্বাস্থ্য একদম, ফ্যাট সমস্যা হয়ে যাবে, এটা না দেওয়া থাকলে ঝামেলা। আমি জানতাম না যার জন্য ফ্যাট সমস্যা করছে। অর্ণব আমি কি করতে করতে খাই ফেলছি। অর্ণব কি ঘুমিয়ে গেছে না? অন্য ভাই কথা বলছে, না, ও নিশ্চয় চ্যাট করতেছে, 100% শিওর। চ্যাট করতেছি না। আপনি এক কাজ করবেন, আপনার মোবাইল দিয়ে জয়েন করবেন, জয়েন করার পরে আপনার, মোবাইল দিয়ে সবাই না আমি বলি, মোবাইল দিয়ে জয়েন করা যাবে, মোবাইল দিয়ে আপনার হেডফোনটা বন্ধ করে রাখবেন, মোবাইলে ইয়ে করবেন না, হেডফোনটা ওপেন করবেন না, মোবাইল দিয়ে জয়েন করে আপনার ইয়ে করবেন, ভিডিওটা অন করে রাখবেন, যতক্ষণ আপনি ক্লাসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিও অন থাকবে নেক্সট ক্লাস থেকে, ঠিক আছে? ম্যাম কারেন্ট ছিল না তো, আচ্ছা কারেন্ট নাই। কারেন্ট না থাকলে আমি তো জানি আপনার সবসময় ডাটা থাকে, সেই ব্যাপারে আমার ধারণা। ম্যাম বাইরে অজুর থাকতো ফ্রি ডাটা মেসেঞ্জার চালাইতে শুধু। আচ্ছা ঠিক আছে, কারেন্ট কয়েকদিন পর ঠিক হবে, সমস্যা নেই, এমনি কিনা টাকা নাই, এমনি কিনা টাকা নাই। এমনি কিনা টাকা নাই, আচ্ছা শুনেন, হটস্পট দিব নাকি? দিয়েন হটস্পট দিয়েন, ওর খুব কাজে লাগবে। আপনাদেরকে আরো পড়াইতে ইচ্ছা করতেছে আমার, ও সেটা 1 ঘন্টা লাগবে। আচ্ছা ঠিক আছে, আজকে ছুটি নেন তাহলে, ইয়ে করবেন এই সেটা হচ্ছে অল্প পড়াই ফেলছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপু আজকে কিছু দেখাই দেওয়ার কথা ছিল না আমার আপনাকে? হ্যাঁ, আপনি আপনি থাকেন, ওদের পড়া, ওদের ছুটি দিয়ে দিয়ে ওদের খোদা পাইছে, ওদের ঘুম পাইছে, খাবার ইয়ে হয়েছে, ওরা চলে যান, মাত্র 11:30 বাজে। আপনারা তারা ছুটি নেন, আর হোমওয়ার্কটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ওই টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিছি আমি, আচ্ছা ঠিক আছে, আমি জয়েন করে ফেলছি, কি কি লাগবে আমি অলরেডি দেওয়া শুরু করে দিছি। কিন্তু মেসেজ মিউট করে রাখছেন আপনি। মেসেজ মিউট করে রাখছি বলতে? ওটা প্রাইভেট চ্যানেল দিয়ে। আচ্ছা ঠিক হ্যাঁ আছে আমি দিচ্ছি, আচ্ছা আমি দিচ্ছি, খুলে দিচ্ছি। আচ্ছা, আপনাদেরকেও হোয়াটসঅ্যাপে চাইলে, হোয়াটসঅ্যাপে আমরা চাইলে ওটা টেলিগ্রামে উনি দিয়ে দিবে। এই শুনেন, হোমওয়ার্ক তাহলে হোমওয়ার্ক দিচ্ছি আমি ক্লাস ইয়েতে গ্রুপে, হোমওয়ার্কে কেউ কিন্তু গাফিলিতে করবেন না, আমরা এই হোমওয়ার্কে দুইজনকে বাছাই করবো, যেহেতু আপনারা অনেকজন আছেন এই ব্যাচে, তাহলে ফার্স্ট আর সেকেন্ডে আমরা গিফট করব, ঠিক আছে? থার্ডও দেন, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড করেন, থার্ড করবো, সেভেন করেন না, পরে দেখবেন কি জানেন, থার্ড করলে তিনজনই আপনারা আছেন, ফোর্থ করেন, ফিফথ করেন, পরে সেভেন লুকেই থাকবো না, একজনই রাখেন, যেটা পারে একজনই রাখেন ম্যাম, এটাই ভালো হবে। একজন থাকাটাই সব থেকে বেটার। আমি যে ওই যে আগের বেঁচে একজন রাখছে জানো, ম্যাম সান্ত্বনা পুরস্কার রাখবেন আর গুলা, ঠিক আছে সান্ত্বনা পুরস্কার একটা একটা সেন্টার ফুড দিয়ে দিবেন, সেন্টার ফুড আর 10 টাকা করে মোবাইল রিচার্জ দিয়ে দিবেন। ঠিক আছে যাই হোক, সেন্টার ফুডই হোক আর এমনি ফুডই। আচ্ছা সবাই।